এলু মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তারপর অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কর্তব্য কোথাকার। সকালে সূর্যের তীর্যক আলো চোখে পড়তে পিটপিট করে চোখ খুললাম। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে মন্ত্রী সাহেব। মনে হচ্ছে আমি তার কোলবালিশ, এত জোরে চেপে আছে যে না আমি হাত ধরাতে পারছি আর না শরীর। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাটা 6টার ঘরে গিয়ে টিকটিক করে জানান দিচ্ছে এখন সকাল 6টা। আমি খানিকটা নড়ে চড়ে উঠতেই উনি আরও শক্ত করে জড়িয়ে ধরল। এখন সত্যি সত্যি নিজেকে বালিশ বালিশ ফিল আসছে। আমি ওনার হাতটা সরাতে যাব, কিন্তু উনি ঘুমের মধ্যে চেপে শক্ত করে আছেন, যার কারণে হাত সরাবো কি নাড়াতেও পারলাম না। অসুখ অকতই চুপ করে শুয়ে রইলাম। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। ফের আবার যখন ঘুম ভাঙল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8:30। সাইডে তাকিয়ে মন্ত্রী সাহেবকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আশেপাশে তাকে দেখতে না পেয়ে ব্রুকুসকে উঠে বসলাম। আশেপাশে নজর যেতেই ওয়াশরুম থেকে পানি শব্দ আসছে, মানে উনি গোসল করছেন। কিন্তু ভাবনা তো এটা না, উনি গোসল করছেন ঠিক আছে, কিন্তু পরবেনটা কি, কাপড় তো নাই। আমি এটা ভাবতে ভাবতেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। ওনার দিকে চোখ যেতেই আমি চোখ খিচে বন্ধ করে নাকে মুখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কারণ ওনার পরনে একটা সাদা টাউল ছাড়া কিছুই নেই। উনি কিছুক্ষণ ব্রুকুসকে আমার দিকে তাকিয়ে খানিকটা এগিয়ে এসে কাঁথা ধরে টান দিয়ে বলল, কি হয়েছে, ঘুম শেষ হয়নি, আবার শুয়ে পড়লে কেন, তাড়াতাড়ি উঠো, বাসায় যেতে হবে। আমি কাঁথা খিচে ধরে আছি, বিড়বিড় করে বলতে লাগলাম, অসভ্য নির্লজ্জ, লজ্জা টজ্জা আল্লাহ কিছু দেয় নেই লোকটাকে। উনি আরেকটু জোরে টান দিয়ে বলল, কি হলো, যাচ্ছ না কেন পূর্ণ, আর কি বিড়বিড় করছো আজব। আমি উঠবো না, যান তো এখান থেকে, আর উলঙ্গ ঘুরছেন কেন, নির্লজ্জ, আপনার লজ্জা নাই থাকতে পারে, আমার আছে, যান তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন। পূর্ণার কথা শুনে তাহারি নিজের দিকে তাকালো, সাতক্ষণে বুঝতে পারলো পূর্ণার এই অদ্ভুত বিহেভিয়ারের কারণ। সে বাঁকা হেসে কাঁথা ধরে আরেকটু জোরে টান দিল, যার ফলে কাঁথাটা তাহার ইমের হাতে চলে আসে। উফ, কি শুরু করেছেন, যান তো আর চেঞ্জ করে আসেন। তুমি এমন করছো কেন পূর্ণ, আমি তো তোমার হাজব্যান্ড, তাই না, দেখার অধিকার আছে তোমার, তুমি বললে টাওয়ালটাও খুলে দিতে পারি। বলে টাওয়ালটা আমার মুখে ছুঁড়ে মারে, আমি দু হাত দিয়ে চোখ চেপে ধরে আছি। ছি ছি ছি, নির্লজ্জ মন্ত্রী সাহেব, যান না এখান থেকে। তাহারি বিছানার উপর বসে পূর্ণার দিকে তাকিয়ে বলল, চোখ থেকে হাত সরাও। আমি আরো জোরে চেপে ধরে বললাম, না কিছুতেই না। তাহারি বেবার ধমকি উঠে বলল, সরা বলছি। আমি চোখ থেকে হাত সরিয়ে পিটপিট করে চোখ খুললাম। সামনে তাকিয়ে আমি হতবাক, এই লোক তো দেখি পুরোই রেডি, ব্ল্যাক পাঞ্জাবি আর সাদা রঙের পাজামা, আর চুলগুলো এলোমেলো, ফর্সা শরীরে নীল রঙটা জাস্ট অসাধারণ লাগছে, যদিও তাকে যে রং পরে সেই রঙই অসাধারণ লাগে। আমি হতভম্ব হয়ে বললাম, আপনি? উনি এক ভ্রু উঁচু করে বলল, কি আমি? আমি আমতা আমতা করে বললাম, আপনি পাঞ্জাবি কোথায় পেলেন? উনি আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোমার মতো মাথা মোটা মনে হয়? আর এমন মাথা মোটা থাকলে আমার আর পলিটিক্স করতে হইতো না। কাল রাতে আপনি যখন নাক ডেকে ঘুমোচ্ছিলেন, আমি তখন বাইরে থেকে আপনার আর আমার ড্রেস আনিয়েছিলাম। বলে আমার হাতে একটা শপিং ব্যাগ গুজিয়ে দিলেন। আমাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে উনি ভ্রু উঁচু করে বললেন, কি? আমি আমতা আমতা করে, না কিছু না, বলে শপিং ব্যাগ হাতে নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকলাম। এই লোক এমন অদ্ভুত কেন, আর সব অদ্ভুত কিরে আমার সাথে কেন দেখাতে হবে, ওয়াই মি? বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু পূর্ণা এখনও ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে তাহারি গিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিল। পূর্ণা, তোমার হয়নি, এতক্ষণ লাগে নাকি, আমরা বেরোবো না, লেট হয়ে যাচ্ছে ভাই। তৎক্ষণাৎ ওয়াশরুম থেকে উত্তর এলো, আপনারা তো তাড়া থাকলে আপনি চলে যান, আমি রাস্তা চিনি, বাসে যেতে পারবো। তাহারি ভ্রুকুচকে এক পলক ওয়াশরুমের দরজার দিকে তাকালো, বিড়বিড় করে বলতে লাগলো, মেয়েটা এমন ঘাড়তারা, এই ঘাড়তারা মেয়েকে কিভাবে সামলাবো, কোন সুখে যে এই মেয়েকে ভালোবাসতে গেলাম। দরজা খোলার আওয়াজে তাহারিম সেদিকে তাকালো, নীল রঙের কুর্তির সাথে সাদা রঙের প্যান্ট আর ম্যাচিং ওড়না বেশ মানিয়েছে মেয়েটাকে। তাহারিম এগিয়ে আসলো পূর্ণার দিকে, পূর্ণা ভ্রুকুচকে তার দিকে তাকাতেই তাহারিম হাসি মুখে বলল, সুন্দর লাগছে তোমাকে। ওনার এইটুকু কথায় কি ছিল জানি না, তবে
আমার মন ভালো করতে যথেষ্ট ছিল। ঘুমের মাঝে ইলুর মনে হচ্ছে সে কারো পেট চড়িয়ে ঘুমিয়ে আছে। ইলু ঘুমের মধ্যে ভাবতে লাগলো, তার ঘরে তো সে একাই থাকে, তাহলে কে আসলো তার রুমে? তার ভাই। তবে নিশ্চিত হবার জন্য পিটপিট করে চোখ খুলে তাকালো ইলু। মুখ উঁচু করে উপরের দিকে তাকাতে রুদ্রের চোখে চোখ পড়ে তার। রুদ্র তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ইলু হুট করে উঠে বসল। সে দেখলো এতক্ষণ রুদ্রের কোলে মাথা রেখে তারই কোমর জড়িয়ে শান্তিতে ঘুমিয়েছিল। বেচারা রুদ্র না পেরেছে হেলান দিতে আর না পেরেছে শুতে, সারা রাত বসে বসে মশা মেরেছে। ইলু মাথা চুলকে আপতাপ্তা করতে লাগলো। আবার সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি, আপনি ডাকতে পারতেন তো। রুদ্র কিছুক্ষণ ভ্রুকুচকে ইলুর দিকে তাকিয়ে বলল, তুমি কি ঘুমের মাঝে ফুটবল খেলো নাকি সাইকেল চালাও? হ্যাঁ, মানে এমনি আই ক্যান্ট বিলিভ দিস, একজন মানুষের ঘুমের মাঝে কত ছটফট করতে পারে, সারাদিন যে পাগলামি করো ঘুমের মাঝে সেগুলোই ফের রিপিট করো, ও মাই গড। ইলু চোখ ছোট ছোট করে বলল, মানলাম আমি ওই একটু চুর দৌড়াই, তাই বলে এভাবে অপমান করা ঠিক না। ইলমির কথা শুনে রুদ্র চোখ বড় বড় করে বলল, কি কি করো? ইলু ভাবলেশিত ভাবে বলল, চুর দৌড়াই। ইলুর কথা শুনে রুদ্র কিছুক্ষণ বোকার মতো ইলুর দিকে তাকিয়ে থেকে হুট করে হু হা করে শরীর কাঁপিয়ে হেসে উঠল। বেজারা হাসতে হাসতে চোখ থেকে পানি বের হয়ে গেছে। ইলু এক নজর রুদ্রের দিকে তাকিয়ে অন্যদিকে তাকালো, মনে মনে ভাবতে লাগলো সে কি এমন হাস্যকর কথা বলেছে যে এভাবে ভাবলার মতো হাসতে হবে। আজব তো, এই আপনি এভাবে হাসছেন কেন? হ্যাঁ আজব তো, আমি কি কোনো হাসার কথা বলেছি নাকি? রুদ্র কোনোভাবে তার হাসিটা থামিয়ে বলল, একদম না, তুমি কেন হাসির কথা বলবে, আমি তো এমনি হাসছি, চলো বাসায় যাব, অনেকটা সময় হয়ে গেছে। রুদ্র কথাটা বলতে দেরি হয়েছে, ইলুর উঠে যেতে দেরি হয়নি। ইলু ডানে বামে না দেখে সোজা গাড়ির দিকে হাঁটতে লাগলো। রুদ্র বেচারা তার পেছন পেছন গেল। বড্ড বেশি পেকে গেছো মেয়ে তুমি। তালুকদার বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলল তাহার ইম তালুকদার। আমি ভুরকুসকে ওনার দিকে তাকালাম, সারাটা রাস্তায় ঝগড়া করতে করতে এসেছে, এখন আবার বাসায় এসেও খোঁচাচ্ছে। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার ফল মনে হয় যে পেকে যাব? উনি খানিকটা থতমত খেয়ে গেল, পরক্ষণে নিজেকে সামলে বললেন, আমি ফলের কথা বলিনি, কথার কথা বলেছি। কথা বলার আগে সাবধানে বলবেন, বুঝে শুনে বলবেন। কথাটা বলে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতে আমার পা দুটো থমকে যায়। ভুরকুসকে দাঁড়িয়ে পড়লাম। আমার পিছনে পিছনে মন্ত্রী সাহেব মোবাইল দেখতে দেখতে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে কেন? আমার থেকে কোনোরূপ উত্তর না পেয়ে আমার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। উনি কাউকে সোফায় বসে থাকতে দেখে মুস্কি হেসে এগিয়ে গিয়ে একজন বৃদ্ধ মহিলাকে পেছন থেকে জড়িয়ে ধরল। হেই, কেমন আছো সুইটহার্ট? মহিলাটা পাঞ্জি বুদ্ধি চিবোতে বলল, ভালো আর থাকতে দিলে কই মন্ত্রী মশাই, বউকে পেয়ে আমাকেই ভুলে গেলে তুমি। মহিলার কথা কানে যেতে তারই মুচকি হেসে উনার পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। কি যে বলো না, তোমাকে আমি ভুলতে পারি নাকি? তুমি তো আমার প্রথম ভালোবাসা, তোমাকে ভোলা তো অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি, পাম মারার জন্য তো তুমি ওস্তাদ, তো আমার সতীন কোথায় তাকে দেখছি না যে? বুড়ি মহিলার কথায় উনি আমাকে ইশারা করে ডাকতে আমি বাধ্য মেয়ের মতো ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বুড়ি মহিলা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গলাটা ছেড়ে বলল, তাও তোমার বউ তো দেখি একেবারেই বাচ্চা, শেষমেশ কিনা বাচ্চা বউ বিয়ে করলে? আমি চোখ বড় বড় করে একবার মহিলার দিকে আরেকবার আমার দিকে তাকালাম। আমাকে কোন অ্যাঙ্গেলে ওনার বাচ্চা মনে হচ্ছে বুঝতে পারছি না, আর ওনার সম্পর্ক তাহরিমের সাথে কেমন সেটাও বুঝতে পারছি না, সম্পর্কে উনি আমার কি হয়? দাদিমা, তোমার কাছে আমার বউকে বাচ্চা মনে হচ্ছে? আমি চোখ ছোট ছোট করে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। বুড়ি মহিলা ওনার দাদিমা আগে বললে কি হতো, খচ্চর পোলা, না জানি দাদিমা আমাকে কি মনে করেছে। আমি প্রথম দেখায় না দাদিমাকে সালাম দিলাম না কৌশলাদি বিনিময় করলাম, বোবার মতো দাঁড়িয়ে রইলাম। আমি মুস্কি হেসে দাদিমাকে বললাম, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো। দাদিমা, আমার নাম হচ্ছে মিপতাহুল পুন্না, আমি একজন সাংবাদিক, বাচ্চা নই। উনি গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ির বউ কি এই বাচ্চাদের কাপড় পরে রাখে নাকি? তোমার শাশুড়ি তোমাকে শাড়ি দেয়নি? আমি এক পলক নিজের দিকে তাকিয়ে বললাম, না দাদিমা,
মা তো আমাকে শাড়ি দিয়েছে, আমি পড়তে পারি না তো তাই। ঠিক আছে আর অজুহাত দিতে হবে না, বাইরে থেকে এসেছো, বিশ্রাম নাও, পরে কথা হবে। আমি আর কিছু না বলে দোতলায় চলে এলাম আমার পিছু পিছু মন্ত্রী সাহেব। রুমে এসে আমি চোখ ছোট ছোট করে তাহারিম তালুকদার দিকে তাকিয়ে বুকের উপর হাত গুজে দাঁড়িয়ে বললাম, আপনার দাদিমা আসবে আপনি আমাকে বলেননি কেন? আমি কি আপনার দাদিমাকে চিনি? উনি নির্লিপ্ত ভঙ্গিতে বিছানার উপর বসে বলল, সেটা তোমার দায়িত্ব, বাসা তোমার, সংসার তোমার, এখানে কে আসবে না আসবে সেটা দেখার দায়িত্ব তোমার, আমি কেন বলবো? ওনার কথা শুনে আমার মেজাজ বিগড়ে গেল। এটা কোনো কথা হলো? ফালতু যুক্তি। আর ফালতু যুক্তি বা হবে না কেন? ফালতু মানুষের ফালতু যুক্তি। কোন পাগলে যে ওনাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইছে আল্লাহই জানে। উনি বেশ খানিকক্ষণ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু বলবে? আপনি কি? আমি কি? আমি আর কোনো কথা বাড়ালাম না, ফোকাস করতে করতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। রাগের মাথায় একবার ফিরেও তাকালাম না। উনি ভ্রুকুসকে আমার কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন, করুক তাতে আমার কি? বিকেলের দিকে আজ মনটা বেশ একটা ভালো না। কেন ভালো না ঠিক বুঝতে পারছি না, মানে মন খারাপের কারণটাই খুঁজে পাচ্ছি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছি, বেশ কালো করেছে আকাশ, মেঘের গর্জনের আওয়াজ দূর আকাশ থেকে শোনা যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মাঝে ঝুম বৃষ্টিতে ভিজবে মাটি, সেটারই অপেক্ষা করছি। শাড়ির আঁচলটা ছেড়ে দেওয়া, দুপুরে মূলত দাদিমার কথায় শাড়ি পরেছি, গাঢ় নীল রঙের শাড়ি। নীলটা আমাকে কেমন লাগে আমি ঠিক জানি না, আসলে শ্যাম রঙের মেয়ে তো তাই, কোনো রঙই যেন খাপ খাওয়াতে চায় না। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ কেউ পিছন থেকে এসে জড়িয়ে ধরল, আমি বেশ চমকে উঠলাম। কি ব্যাপার, মন খারাপ? না। তাহলে একা দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। উনি আমাকে ছেড়ে দাঁড়িয়ে আমার হাত টেনে ধরে বলল, চলো। কোথায়? উনি আমাকে টেনে নিচে নিয়ে যেতে যেতে বললেন, আরে চলোই না, আজকে রিকশা দিয়ে ঘুরবো। আমি ভুরকুসকে বললাম, এখন বৃষ্টি হবে, বাইরে যাওয়াটা কি ঠিক হবে মন্ত্রী সাহেব? উনি আমাকে টেনে রাস্তায় এনে দাঁড় করিয়ে বলল, বৃষ্টি হবে বলেই তো বাইরে আনলাম তোমাকে, বৃষ্টির মাঝেই রিকশা দিয়ে ঘুরবো। আমি সামনে তাকিয়ে দেখি একটা রিকশা দাঁড় করানো, বুঝলাম উনি সব প্রস্তুতি নিয়ে এসেছে। অগত্যাই আমাকে রিকশায় উঠে বসতে হলো, উনিও বসলেন আমার পাশে। রিকশা কিছু দূর সামনে এগোতে ছন্দময়ী বৃষ্টিতে ভিজে উঠলাম চারপাশ। আমি রিকশায় হুট তুললাম, সামনে থেকে বৃষ্টির ছাপটা এসে চোখে মুখে পড়ছে, অনুভূতি ভিন্ন রকম। আমি মুসকি হেসে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে হাসি বিদ্যমান রেখে ওনার দিকে আরেকটু চেপে বসলাম, মন্ত্রী সাহেব আপনি নাকি খুব ভালো গান করেন? উনি ভুরকুসকে বলল, কে বলল তোমাকে? জানি আমি। উনি হেসে মাথা চুলকিয়ে বলল, ওই আর কি একটু আত্র, তেমন ভালো পারি না। বেশি ভালো লাগবে না, একটু একটু হলেই হবে। উনি বাঁকা হাসল, আমি ভুরকুসকে তাকিয়ে রইলাম, কিন্তু ওনার বাঁকা হাসার মানে না বুঝলাম না। উনি আমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলেন, হতে পারে কোনো রাস্তায় কোনো হুটতলা রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়াই রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা, মন বলে যদি থামাতে তুমি থামলে না, তোমার জুলিয়েট হাসি হেসে যদি রাখতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না, আমার জড়সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলামি বলতে পারবো না, লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না, লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না। কোনো এক কাক ডাকা সকালে তুমি বারান্দায় এসে দাঁড়ালে, আমি ছিদ্র খুঁজছি দেয়ালে তোমায় দেখব বলে, তুমি অদ্ভুত এক খেয়ালে গাঢ় লাল টিপ দেখি কপালে হঠাৎ আমার দিকে তাকালে, আজ আমি ভয় পেলাম না, তোমার জুলিয়েট হাসি হেসে হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না, লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না, তোমার পিছু ছাড়ব না। বেশ ভালো গান তো আপনি, বাট বর্তমানের সাথে পুরোপুরি মিলানো একটি গান। কেন কেন? ওই যে আপনি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে আমি দেখলাম না,
আরে ওইটা তো প্রেমিকার জন্য গাওয়া, কিন্তু আমার তো বউ আছে, তাই একটু ডিফারেন্ট তো থাকবেই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমাকে ভালোবাসেন মন্ত্রীমশাই? আমার কথাটা কর্ণগোচর হতে উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে আমার কাছ থেকে এমন প্রশ্ন উনি আশা করেননি। আমি সামনে তাকিয়ে আছি, উনি আমার দিকে আরও চেপে বসে পিছন থেকে জড়িয়ে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতে উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। আমার ভয় হয় মন্ত্রী সাহেব, ভীষণ ভয় হয়। কথাটা বলতে বলতে আমার চোখ ছলছল করে উঠল। বৃষ্টির ছাপটায় হয়তো চোখের পানিগুলো দৃশ্যমান হয়নি, তবুও যেন মন্ত্রী সাহেব বুঝতে পারলেন আমার মন খারাপের আভাস। আমার মাথাটা আলতো হাতে চেপে ধরলেন ঠিক তার বুকের মাঝে, পারলে হয়তো ভিতরে ঢুকিয়ে রাখতেন। আমি নড়াচড়া করলাম না, আর না কোনো কথা বললাম, ঘাপটি মেরে রইলাম তার বুকের মাঝে। খানিক বাদে মন্ত্রী সাহেব চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আমি চোখ বন্ধ করে আছি। শোনো, আমি তাহারিম তালুকদার, বেঁচে থাকতে তোমার শরীর আমি ছাড়ার দ্বিতীয় কোনো সত্তায় স্পর্শ করা সাহস করবে না। তুমি আমার মানে একান্তই আমার, যার বিন্দু মাত্র পরিমাণ আমি কারোর সাথে শেয়ার করবো না। মন্ত্রী সাহেব, বেশি বেশি সব কিছুই বিষ, বেশি অবহেলা করলে যেমন মানুষটাকে ধরে রাখা যায় না, তেমনি বেশি ভালোবাসলে মানুষটা আর নিজের থাকে না। জানেন মন্ত্রী সাহেব, আমার ভালোবাসতে ভীষণ ভয় হয়, আমি যে অপয়া মেয়ে, যাকে ভালোবাসি তারই ক্ষতি হয়, চলে যায় আমার থেকে বহু দূরে। ছোটোবেলা থেকে একাই বড় হয়েছি, একা থাকতে শিখেছি। জানেন কখনো হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ আসেনি ধরে উঠাবে বলে, বসে বসে সেভাবেই কেঁদে কেটে উঠে দাঁড়াতাম। এতিমদের কেউ ভালোবাসতে চায় না মন্ত্রী সাহেব। বলতে বলতে হুড় হুড় করে কাঁদতে লাগলাম। মন্ত্রী সাহেবও কিছু বললেন না, আমাকে আরও শক্ত করে চেপে ধরে আমাকে আমার মতো করে কাঁদতে দিলেন। আমার কান্না কিছুটা কমে আসতে উনি আমার দিকে তাকিয়ে বলল, তোমার অতীত হয়তো আমি মুছে দিতে পারবো না, সেই ক্ষমতা খোদা আমায় দেননি। তেমন কোনো ক্ষমতা থাকলে আমি সবার আগে তোমার অতীতটাই মুছে দিতাম, কিন্তু এটা সম্ভব না। তবে আই প্রমিস ইউ, জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে তোমার সঙ্গী হিসেবে পাবে, বর্তমান দিয়ে তোমার অতীত ভুলিয়ে রাখার চেষ্টা করব। আমি কিছু বললাম না। উনি আমার দিকে ঝুঁকে ওনার ঠোঁট আমার কপাল স্পর্শ করে বলল, বৌজান এবার একটু হাসো না। আমি চোখ উঁচিয়ে তার দিকে তাকালাম। ওনার করুণ চাওনি আমার দৃষ্টিগোচর হলো। আমি ঠোঁট এলিয়ে হাসলাম, যা দেখে ওনার ঠোঁটও প্রসারিত হলো। উনি আলতো হাতে আমার নাক টেনে বলল, এভাবেই সবসময় হাসবে, বুঝলে টুনটুনি? টুনটুনি? আমি কি ছোট বাচ্চা যে টুনটুনি ডাকছে? তুমি তো বাচ্চা নও, তুমি তো আমার বাচ্চার মা হবা, বলে আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। আমরা দুজনেই ভিজে চুবুধুবু অবস্থা, প্রায় এক ঘন্টা যাবৎ ভিজেছি, এখন বেশ শীত শীত লাগছে। উনি আমাকে রিকশা নিয়ে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। রিকশাটা একটা আধা পাকা রাস্তা দিয়ে চলছে, চারপাশে তাকিয়ে দেখি বেশ গাছপালা আছে। হঠাৎ একটা ফার্ম হাউসের সামনে এসে রিকশাটা থেমে যায়। আমি অবাক হয়ে তাকালাম ফার্ম হাউসটার দিকে। উনি রিকশা থেকে নেমে আমাকে হাত ধরে নামালেন। আমি ফার্ম হাউসটা দেখছি, বিশাল বড় হাউস। উনি আমার হাত টেনে ধরে গেটের সামনে দাঁড় করালেন। আমার নজর গেল গেটের পাশে বড় বড় অক্ষরে ফার্ম হাউসটার নাম লেখা, তালুকদার কটেজ। আমি অবাক হয়ে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। আমার দৃষ্টি লক্ষ্য করে উনি বললেন, এটা আমার দাদাজানের ফার্ম হাউস, উনি এখানেই বেশি সময় ব্যয় করতেন, উনি মারা যাবার পর আমাদের সচরাচর এখানে আসা হয় না, বলে উনি আমাকে টেনে ভিতরে নিয়ে গেলেন। তখন অবশ্য ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, তবে আকাশটা বেশ কালো, হয়তো আবারও বৃষ্টি নামবে। উনি আমাকে নিয়ে ভিতরে ঢুকতে একজন লোক ছাতা হাতে দৌড়ে এলেন। এ কি গো বাবা, ভিজা গেছো গা দেই, আমার ডাক দিতা আমি ছাতা লই আইতাম। উনি চাচার দিকে তাকিয়ে বলল, না না চাচা, সমস্যা নেই, আমি আর পূর্ণা ইচ্ছে করেই ভিজেছি, তুমি এত ব্যস্ত হয়ো না। ওনার কথা শুনে চাচা আমার দিকে তাকালো। এ কি গো বাবা, ও বুঝি আমাদের বৌমণি, মাশাল্লাহ মাশাল্লাহ, সান্দনলাহান বউ পাইছে বাবা, তো তুমি বীর্য বীর্য বৌমণি রে কেন বিদায়ছ, ঠান্ডা লাগবো তো, তাড়াতাড়ি আও ভিতরে আও, বলে চাচা আমাকে টেনে নিয়ে ভিতরে গেলেন। উনি একটা রুমে গিয়ে কিছু শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, নাও তাড়াতাড়ি চেঞ্জ করে নাও,
নয়তো ঠান্ডা লাগবে। আমি নাক টানতে টানতে বললাম, ঠান্ডা লাগবে না, অলরেডি লেগে গেছে, আর সব দোষ আপনার, আপনার জন্যই ঠান্ডা লাগছে। উনি আমার দিকে খানিকটা এগিয়ে এসে কানের কাছে ফিসফিস করে বললেন, ওকে সমস্যা নেই, ঠান্ডা লাগবে, রাতে সব কিছু হট করে দিব না। হ্যাঁ বলে প্যাকেটগুলো আমার হাতে গুছিয়ে দিয়ে নিজে চলে গেলেন চেঞ্জ করতে। আমি প্যাকেটগুলো হাতে নিয়ে ভ্যাবলার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে কথাগুলো বোঝার চেষ্টা করলাম। কথাগুলো বুঝতে পেরে একটা বড় সড়ো একটা ঢোক গিলে বিড়বিড় করে বললাম, কি বলে গেল এটা, অসভ্য, ছি। আমি দ্রুত অন্য রুমে ঢুকে গেলাম। প্যাকেট খুলে দেখি একটা সাদা রঙের ফিনফিনে পাতলা শাড়ি, সাথে সাদা ব্লাউজ আর সব জুয়েলারি। আমি ভ্রুকুসকে তাকিয়ে রইলাম শাড়ির দিকে। এটা ঠিক কোনটা আঁচল বুঝতে পারছি না, সব দিক দিয়ে একই। সারা রুম খুঁজেও অন্য কিছু পেলাম না পরার জন্য। অগত্যাই গোসল শেষ করে এই বদমার্কা শাড়ি পরতে হলো। বদমার্কা বলার কারণ এই জন্য যে যত কিছুই করি না কেন, এত পাতলা শাড়ি ঠিক সব দিক দিয়ে সামলে নেওয়া যাবে না। তবে একটা সাদা রঙের ব্লেজার আছে, সেটাই গায়ে জড়ালাম। আমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। খারাপ লাগছে না, আবার সেইভাবে ভালোও লাগছে না। ঠিক তখনই বাহিরে থেকে চাচা ডেকে বললেন, বৌমণি তোমাদের খাবারটা টেবিলে দিলাম, আমি বাড়িতে চলে যাই, বাড়িতে বউ একলা আছে, বলেই চাচা চলে গেলেন। আমি দরজা খুলে বের হয়ে দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলল। খুব বেশি তাড়াতাড়ি যে এটাও না, তবে এত সময় চলে গেল টেরই পেলাম না। আশেপাশে তাকিয়েও মন্ত্রীমশাইয়ের কোনো পাত্তা পেলাম না, একদমই লাপাত্তা। কী আর করার, আবার রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে এখনও মন্ত্রী সাহেবের কোনো পাত্তা নেই। এবার বেশ অবাক লাগলো, হলো কি এই মন্ত্রী। আমি ধীরে ধীরে বাইরে এলাম, বেশ খিদেও পেয়েছে। বাইরে এসে প্রথমেই নজর এলো দেয়াল ঘড়ির দিকে, তাকিয়ে দেখি 11:25। আমি অবাক হয়ে আশেপাশে তাকালাম, হঠাৎই সব লাইট অফ হয়ে গেল, চারপাশে কিছু দেখা যাচ্ছে না, সব যেন আধারে ডুবে গেছে, সব নিকষকালে অন্ধকার। আমার অন্তরাত্মা হুট করেই কেঁপে উঠল, মনে হতে লাগলো খারাপ কিছু হবে না তো। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, আপনি কোথায় মন্ত্রী সাহেব? না, কারো কোনো শব্দই পাচ্ছি না। ভীষণ গরম লাগার কারণে গায়ের সাদা কোটটা খুলে রাখলাম। অন্ধকারে হেঁটে চলছি পুরো ঘরে, হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মনের মধ্যে ধীরে ধীরে যত বাজে চিন্তা এসে ভর করতে লাগলো, স্পর্শগুলো যেন আরও গাঢ় থেকে গাঢ় হতে লাগলো, নাকে এসে লাগলো অতি পরিচিত ঘ্রাণ। গন্ধটা চিনতে আমার বিন্দুমাত্র সমস্যা হলো না, কারণ এই ঘ্রাণ মন্ত্রী সাহেবের ছাড়া আর কারো হতেই পারে না। স্পর্শগুলো যেন হাত ছেড়ে পেটে এসে থামলো। পেটের মাঝে আলতো হাতে স্লাইড করার জন্য আমার সারা শরীর যেন কাটা দিয়ে উঠল, অসম্ভব রকমের কাঁপতে লাগলাম। সমস্ত শরীরের শক্তি যেন ধীরে ধীরে কমে আসছে, আমার পেছনে কারো অস্তিত্ব টের পাচ্ছি। আমি খানিকটা পিছিয়ে যেতে আমার পিঠ গিয়ে ঠেকলো ওনার বুকে, ওনার উষ্ণ নিঃশ্বাস আমার গলা ছেড়ে আছড়ে পড়ছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মন্ত্রী সাহেব, কি করছেনটা কি? উনি আমার কথায় কোনোরূপ উত্তর না করে এক হাতে ঘাড়ের চুলগুলো সরিয়ে গাঢ়ভাবে কিস করতে আমার সমস্ত সত্তা কেঁপে উঠল তৎক্ষণাৎ। বুঝতে পারছি না কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মাঝে। আমি আর ভর সামলাতে না পেরে নিজের শরীর পিছনে হেলিয়ে দিলাম, যা বুঝতে পেরে মন্ত্রী সাহেব পাজা কোলে তুলে নিলেন। বৌজান, ওনার নিঃস্বার্থ কণ্ঠে কেঁপে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ধীরে ধীরে উত্তর দিলাম, আজকের রাতটা কি শুধু আমার নামে করে দেবে? ভীষণ নিঃস্বার্থ কণ্ঠে কথাটা বললেন উনি। আমার শির দ্বারা বেয়ে নেমে এলো শীতল স্রোত, কেঁপে কেঁপে উঠলাম ক্ষণে ক্ষণে। আমি নীরবতা, যেন সম্মতির লক্ষণ ভেবে নিয়ে মুসকি হেসে এগিয়ে গেলেন রুমের দিকে। সকালে সূর্যের তীক্ষ্ণ রোশনি চোখে মুখে আছড়ে পড়তে পিটপিট করে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখি মন্ত্রী সাহেব আতশোয়া হয়ে এক মনে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমত আমি খানিকটা ভয় পেয়েছিলাম, ভয় পাওয়ার নির্দিষ্ট কারণও আছে,
সকাল সকাল ঘুম থেকে জেগে যদি কেউ দেখে কেউ তার দিকে এভাবে ভূতের মতো তাকিয়ে আছে, ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি ওনার দিকে তাকালাম। কাল রাতের কথা মনে পড়তে এক ঝাঁক লজ্জা আর অস্বস্তি। আমার অবস্থা বুঝতে পেরে উনি ঠোঁট কামড়ে হেসে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? গাল দুটো কেমন ধীরে ধীরে স্ট্রবেরি হয়ে যাচ্ছে, বলে সরে এসে আমার দিকে তাকিয়ে আবারও হাসল। আমার লজ্জা আর অস্বস্তির পরিমাণটা যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে মনে হলো গায়ে বেডশিট ছাড়া আর কিছু নেই, আর বেডশিট মন্ত্রী সাহেব পেছন দিকে টেনে ধরে আছে। আমি রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকাতে সুন্দর মতো বেডশিটটা ছেড়ে দিলেন। আমি সোজা ওয়াশরুমে চলে আসলাম। বেসিনের আয়নার সামনে দাঁড়াতে আমার চক্ষু চরম গাছ, গলায় বেশ অনেক জায়গায় কালো হয়ে ফুলে গেছে। এবার আমার ভীষণ কান্না পাচ্ছে। কাদো কাদো দৃষ্টিতে নিজেকে আরেকবার পর্যবেক্ষণ করে নিলাম। মন্ত্রীর বাচ্চা মন্ত্রী, খচ্চরকো থাকার আমার শরীরটা যেন বার্গার পাইছিল। কেমনে কামড়াইছিস? আমি এখন বাহিরে যাবো কেমনে? সবার সামনে আমি কিভাবে যাবো এখন? কেউ যদি দেখে কী ভাববে? বান্দরের খালাতো ভাই কোথাকার। শরীরে পানি পড়তে যেন সারা শরীর জ্বলে উঠল। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই কামড়ের প্রতিশোধ যদি আমি না নিছি আমার নামও পূর্ণা না। গোসল শেষ করে বাহিরে আসতে নজর এলো মন্ত্রী সাহেবের ঘুমন্ত মুখ। আহা, কি শান্তির ঘুম, বের করছি আপনার ঘুম। আমি ওনার সামনে গিয়ে ভালোভাবে দেখলাম আসলে উনি ঘুমিয়েছে কি না। হঠাৎ হাতের টান অনুভব করতে কিছু বুঝে ওঠার আগে আমি সোজা পড়লাম ওনার উপর। মুখ তুলে ওনার দিকে তাকাতে নজরে এলো ওনার মুখের বাঁকা হাসি। কি সুন্দরী, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার মানে কি? মানলাম আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে নজর দেয়া কি ঠিক? ওনার কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বললাম, এ হ্যান্ডসাম না ছাই, শুনুন, ফর্সা হলে কেউ সুন্দর হয় না। আসছে। উনি এক ব্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি, আমি হ্যান্ডসাম না? না। ওকে, ঠিক আছে, এই অসুন্দর মানুষের সাথে আজকে সারাদিন এভাবে লিপ্টে থাকতে হবে। আমি চোখ বড় বড় করে বললাম, কি? তোমার শাস্তি। ঠিক আছে ঠিক আছে, ছাড়ুন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, ঠিক আছে, ছাড়ুন এবার। ছাড়ব? ঠিক আছে ছাড়ব, তার আগে গুড মর্নিং কিসটা তো দিয়ে দাও। আমি ভুরকুসকে ওনার দিকে তাকিয়ে বললাম, কি দিব? গুড মর্নিং কিস। হঠাৎ মাথার মাঝে এক শয়তানি বুদ্ধি চেপে আসলো। ঠিক আছে, আপনি চোখ বন্ধ করেন। আমার কথা মতো উনিও সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আমিও মুখটা ওনার গালের কাছে নিয়ে হুট করে একটা জোরে সোরে কামড় বসিয়ে দিলাম। হঠাৎ এমন হওয়াতে উনি বেশ হকচকিয়ে উঠে হাত আলগা করে দিলেন, আর আমি এই সুযোগে উঠে দাঁড়িয়ে সোজা দরজার বাহিরে। উনি তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে গালে হাত দিয়ে ভ্যাবলার মতো আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। উনি ঠিক বুঝতে পারছেন না এখানে হচ্ছেটা কি। গালে চিনচিন ব্যথা অনুভব হয়। উনি চোখ কুসকে ফেলল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গাল থেকে হাত সরাতেই উনি নিজের লাল হয়ে যাওয়া গাল বিশিষ্ট মুখটা দেখতে পেলেন। মুখ খানিকটা কুসকে বিড়বিড় করে বলতে লাগল, হোয়াট দ্য হেল, এটা কি করলা? বুকের বারোটা বাজায় দিস। আমি তো লাভ বাইট চাই নাই, কিস চাইছি। ওকে কানে কম শুনল নাকি ইচ্ছে করে দিল? উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলেন। আমি তখন টেবিলে খাবার দিচ্ছি। আমি এক পলক ওনার দিকে তাকালাম। বেচারা, গালে দাঁতের দাগ অনেকটাই গর্ত করে কেটে গেছে আর ফুলেও আছে। আমি মুসকি মুসকি হাসতে লাগলাম। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। আমি ওনার প্লেটে খাবার তুলে দিতে দিতে ঠোঁট চেপে হেসে বললাম, ব্যথা কি বেশি করছে? আহারে, একদম ফুলে গেছে। উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, যা দেখে আমি শুকনো ঢোক গিলে বললাম, হে হে, আমি তো জাস্ট বলতে চাইছিলাম ব্যথা করলে ব্যথার ওষুধ খাবেন কি না, এভাবে তাকাবেন না তো, ভয় লাগে তো। উনি অবাক হয়ে বললেন, তুমিও ভয় পাও? কেন, না পাওয়ার কি আছে, আজব না? আমি আরও ভাবছিলাম তুমি হয়তো হিটলারের বংশধর। আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি হিটলারের বংশধর? উনি খাবার মেখে আমার দিকে লোকমা দিতে দিতে বললেন, না না, কে বললো তুমি শুধু হিটলারের বংশধর,
সাথে জঙ্গলি বিড়াল। আমি লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে চিবোতে লাগলাম। আসলে এখন আমার ঝগড়া করার মুড নাই, খিদে পাইছে, আর উনি খাবার মেখে নিজেও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে। বলতে গেলে এটা ওনার প্রত্যহিক অভ্যাস, খাবার মেখে প্রথম লোকমা আমার মুখে দিবে। এবার হোক সেটা বাড়িতে কিংবা অন্য কোথাও, আগে প্রচুর লজ্জা লাগলো, এখন সব স্বাভাবিকই লাগে। খাওয়া দাওয়া শেষ করে উনি রুমে চলে এলেন। আমি টেবিলের সব কিছু গুছিয়ে রুমে আসতেই উনি আমাকে ডেকে উঠলেন, বউ। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তে আস্তে উত্তর দিলাম, হুম। তোমার নামে একটা বিজ্ঞপ্তি দিব। আমি ভুরকুসকে ওনার দিকে ঘুরে তাকাতেই উনি মুসকি হেসে বলে উঠলেন, তাতে লেখা থাকবে, এই মানুষটিকে কেউ গ্রহণ করবেন না, এই মানুষটি শুধু আমার, আমার শুধু এই মানুষটিকেই লাগবে, এই মানুষটিকে ছাড়া আমি একদম একা, বড্ড অসহায়। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম একান্ত আমার শুদ্ধতম শুভ্র পুরুষটার দিকে। ভীষণ ভালোবাসি এই মানুষটাকে আমি। মিস্টার রুদ্র তালুকদার, আপনি কি কিছু বলবেন, নাকি ভরসন্ধ্যায় আমাকে সং সাজিয়ে বসিয়ে রাখার জন্য এখানে ডেকে এনেছেন? রুদ্র নিজেকে প্রস্তুত করে ইলমির দিকে তাকালো। আজ সে ভেবে এসেছে আজ ইলমিকে তার মনের কথা বলবে, কিন্তু কি দিয়ে শুরু করবে ঠিক ভেবে পাচ্ছে না। আজ সে নিজে থেকে একটা ক্যাফে বুক করে ইলমিকে আসতে বলেছে, কিন্তু এখন কোনো কথাই সে বলতে পারছে না। ইলমি আপাদমস্তক ভালো করে রুদ্রকে পর্যবেক্ষণ করে নিল। রুদ্র যে বেশ নার্ভাস সে বুঝতে পারছে। মেয়েদের নাকি ষষ্ঠী ইন্দ্রিয় বেশ অ্যাক্টিভ, কেউ তাকে পছন্দ করলে সেটা নাকি মেয়েরা চট করেই ধরে ফেলতে সক্ষম। রুদ্র আমতামতা করে বলল, আজকে তো তোমাকে সুন্দর লাগছে। ইলমি ভ্রুকুচকে তাকালো নিজের দিকে। আজ সে আহামরি কিছু পরে এসেছে তা কিন্তু না, সচরাচর যা পরে আজও তাই পরেছে, একটা টপস আর জিন্স সাথে স্কার্ফ। নিজেকে পর্যবেক্ষণ শেষে ভ্রু উঁচিয়ে বলল, আজ সুন্দর লাগছে, তার মানে অন্য আর সব দিন সুন্দর লাগে না, তাই তো? রুদ্র চোখ বড় বড় করে তাকালো ইলমির দিকে। সে তো এটা মিন করে কথা বলেনি, তবে ইলু তো কথার উল্টো মিনিং বের করে ফেলল। আরে না না, আমি এটা বলিনি, আমি বলতে চেয়েছি তোমাকে সবসময়ই সুন্দর লাগে, আজ কম্প্লিমেন্ট করলাম এই আর কি। হুম, বাট আপনি নিশ্চয়ই এটা বলতে আজ আমাকে ডেকে আনেননি, কি বলতে ডেকেছেন সেটা বলেন। রুদ্র আবদে আবদে করে বলল, আসলে ইলমি। ইলমি ভুকুচকে বলল, আসলে নকলে না করে তাড়াতাড়ি বলে দিন কি বলবেন। আই থিঙ্ক ইউ থিঙ্ক ইলমি, আই থিঙ্ক আই লাভ ইউ। ইলমি পরিপ্রেক্ষিতে কোনো রিয়াক্ট করল না, সে ভেবেই রেখেছে রুদ্র তাকে এমন কোনো কথাই বলবে। রুদ্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ইলুর দিকে, হয়তো ইলু কিছু বলবে, কিন্তু তার আশায় এক বালতি পচা পানি ঢেলে দিয়ে ইলু হুট করে দাঁড়িয়ে বলল, আমি আজ আসি, বলে ইলু গটগট পায়ে বের হয়ে আসতে লাগল। ইলুর পেছন পেছন রুদ্র ছুট লাগালো, এই ইলমি শোনো, উত্তর তো দিয়ে যাও। রুদ্র ইলমির পথ আটকে দাঁড়ালো। ইলমি ভ্রুকুচকে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা, পথ আটকাচ্ছেন কেন? তুমি আমার উত্তর না দিয়ে চলে যাচ্ছ কেন? আপনি কি এমন বলেছেন যে আমাকে তার উত্তর দিতে হবে? ওই যে বললাম, আই লাভ ইউ। ইলু দীর্ঘশ্বাস ফেলে রুদ্রের দিকে তাকিয়ে বলল, যেই ছেলের নিজের ভালোবাসা প্রকাশ করতে মাস পেরিয়ে যায়, সামান্য ভালোবাসি কথাটা মুখ দিয়ে বের করতে এত নার্ভাসনেস, এত সংকোচ, সেই ছেলের সাথে আমি রিলেশনে জড়াবো না, আর তাকে তো মোটেও ভালোবাসবো না, জানতো? রুদ্র অসহায় দৃষ্টিতে ইলমির দিকে তাকালো। সে তো চেষ্টা করেছে, কিন্তু এত নার্ভাস লাগে যা বলার বাইরে। অন্য সব কাজ সে একা হাতে সামাল দিতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসা থেকে সেটা প্রকাশ করা সত্যিই খুব কঠিন। ইলু রুদ্রকে পাশ কাটিয়ে চলে গেল। রুদ্র মাটির দিকে তাকিয়ে রইল। আসলে ইলুর করা প্রশ্নের একটারও কোনো উত্তর নেই তার কাছে। রুদ্র আনমনে হাঁটতে হাঁটতে পাশেই একটা পার্কের বেঞ্চিতে বসলো গিয়ে, দৃষ্টি তার এখনও মাটিতেই নিবদ্ধ। হঠাৎ কেউ তার পাশে বসে মুখের সামনে পানির বোতল ধরতে চমকে উঠল সে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতে দেখতে পেল ইলুর রাগে লাল হয়ে যাওয়া মুখখানি। একটা মানুষ কতটা হাদারাম হলে নিজের ভালোবাসার মানুষের রাগ করে চলে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে। রুদ্র ভ্রুকুচকে তাকালো ইলমির দিকে। ইলমিকে তাকে ইনসাল্ট করছে? এই মেয়ে, তুমি কি আমাকে অপমান করছো? ইলু চোখ ছোট ছোট করে বলল, অপমান কোথায় করলাম, যাই হোক পানিটা খান। তুমি না চলে গিয়েছিলে? ইলমি ভ্রুকুচকাল। এখন কি আবার চলে যাব? রুদ্র বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না না। ইলমি রুদ্রের দিকে আরো চেপে বসল, আপনি কি ছোটবেলা থেকে এমন? কেমন? কিছু না। আমার উত্তরটা কিন্তু দিলে না তুমি। ইলমি ঠোঁট এলিয়ে হাসল,
কেন আপনি বোঝেন না? মেয়েদের নিরাপত্তাই সম্মতির লক্ষণ। রুদ্র ইলমির হাত চিপে ধরে হাসল। মন্ত্রী সাহেব, বলো। একটা কথা বলবো? বলো, এতে আবার অনুমতি নেবার কি আছে? রাজনীতি ছেড়ে দিলে হয় না? বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবেন? তাহরি মোবাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। বিছানায় হেলান দিয়ে উনি ফোন ঘাঁটছিলেন, মোবাইলটাকে বিছানায় ছুঁড়ে দিয়ে আমাকে টেনে বিছানায় বসিয়ে বলল, হঠাৎ এই কথা? আমি ঠোঁট ভিজিয়ে বলতে লাগলাম, না মানে আমি এটা বলতে চাচ্ছি যে রাজনীতি জিনিসটা আমার কাছে কখনোই ভালো লাগেনি। রাজনৈতিক কারণে মানুষ পাখির মতো মানুষ মারে, এদের ভিতর দয়া ভালোবাসা কিচ্ছু নেই, আছে শুধু প্রতিহিংসা। আপনি রাজনীতি ছেড়ে দেন। আমার কথা শুনে উনি হাসলেন, মনে হলো আমার কথা শুনে উনি মজা পেলেন। আমাকে ডেকে ওনার কাছে নিয়ে মাথাটা ওনার বুকে রাখতে আমার মাথায় বিলি কাটতে কাটতে বলল, তোমার ধারণা ভুল, রাজনীতি মোটেও খারাপ নয়। রাজনীতি তখনই খারাপ হবে যেটা তুমি খারাপ ভাবে তা ব্যবহার করবে। রাজনীতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় বৈধভাবে জনগণের মতামত নিয়ে ক্ষমতার জন্য রাজনীতি করা। সেটা যখন ঠিক এর বিপরীতে ঘটে, মানুষ যখন মানুষের উপকার বা কল্যাণের উদ্দেশ্যে না করে বরং তাদের ক্ষতির মাধ্যমে নিজের ব্যক্তিগত কল্যাণের চিন্তা করে রাজনীতি করে, সেই রাজনীতি তখন খারাপ হয়। রাজনীতি টার্ম খারাপ না, যখন এর উদ্দেশ্যকে রাজনীতিবিদরা খারাপভাবে ব্যবহার করে তখন সেই রাজনীতিবিদদের চরিত্র খারাপ, তাদের যে ক্ষমতা তাদের যে কার্যক্রম সেটা খারাপ। আর কে বলেছে রাজনীতিবিদদের মনে ভালোবাসা নেই? এই যে আমার কথাই দেখো না, আমি আমার বউকে কত ভালোবাসি। আমি কিছু বললাম না, চুপচাপ মাথা এলিয়ে শুয়ে রইলাম ওনার বুকে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠতে আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। উনি ব্রুকুসকে তাকিয়ে বলল, কি হয়েছে? ফোনই তো পাচ্ছে, ট্রেন ছেড়ে তো দেয়নি। আমি মোবাইল খুঁজতে খুঁজতে বললাম, কেন, কোনো জরুরি দরকারও তো থাকতে পারে। উনি কিছু বললেন না। আমি মোবাইলটা বের করে স্ক্রিনে তাকাতেই ব্রুকুসকে গেল। ফোনটা তৎক্ষণাৎ কেটে দিয়ে সোজা ফোন সাইলেন্ট করে আবার ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো এটা? কি হলো? আমিও তো সেটাই জিজ্ঞেস করলাম, কি হলো? ফোন রিসিভ করলে না কেন? ইম্পর্টেন্ট কল তো, তাই রিসিভ করলাম না। সে যাই হোক, কথা না বাড়িয়ে মাথায় বিলি কেটে দেন তো, ভালো লাগছিল। হ্যাঁ সেটাই, জামাইয়ের সেবা পেতে তোর ভাল লাগে না তাই না? আমি চোখ বন্ধ করে মুস্কি হেসে বললাম, হুম সেটাই। তোমার গর্ব করা উচিত পূর্ণ। আমি ফট করে চোখ খুলে ঘাড় উঁচিয়ে ওনার দিকে ভুরকুসকে তাকিয়ে বললাম, কেন? এই যে, তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে, এত বড় নাম করা মন্ত্রী হয়েও, এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও বউয়ের মাথায় বিলি কেটে দিচ্ছে, বউয়ের সব কথা মনোযোগ সহকারে শুনে। হুম পরে। কিন্তু দুঃখ একটাই, আমার বউটা আমাকে ভালোবাসে না, ভালোবাসি বলেও না। আমি মুস্কে হাসলাম। বুঝলেন জামাই চান, আপনাকে ভালোবাসতে আমার সাত জনমের দরকার নেই, আমার এই এক জনমেই আমি আপনাকে ভালোবেসে যেতে চাই। পূর্ণাপু, তোমার একটা নাম্বার ওদের হাতে চলে গেছে, ইমিডিয়েটলি তোমার নাম্বারটা বন্ধ করে দিতে হবে, নয়তো ওরা তোমার লোকেশন বের করে ফেলবে। এটুকু মেসেজ পড়ে তাহারি ভ্রুকুচ খেল। বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল তাহারি বার পূর্ণ বাসরুমে, হঠাৎ মেসেজ টোন বাজাই তাহারিম ঘাড় ঘুরিয়ে মোবাইলের দিকে তাকালো। এমন একটা নোটিফিকেশন দেখে তাহারিম কৌতূহল বশত মেসেজটা ওপেন করলো। এটা ঠিক বিনা অনুমতিতে কারো পার্সোনাল জিনিস ধরা ঠিক না, তবু তাহারিম ধরল। তাহারিম তালুকদার আর কিছু না ভেবে রিপ্লাই মেসেজে লিখল, কোন নাম্বারের কথা বলছো? আমার তো অনেক নাম্বারই আছে। তাহারিম এটা লিখে চুপ করে বসে রইল। সে ভাবছে পূর্ণাকে তার কাছে কিছু লুকাচ্ছে, সে কি আদৌ জার্নালিস্ট? তো হাজার অহেতুক প্রশ্ন এসে ভর করতে লাগলো তাহারিম। প্রায় মিনিট দুয়ের মাঝে পুনরায় মেসেজ টোন বেজে উঠল। তাহারি মেসেজটা ওপেন করে ভ্রুকুচ খেল। আপু, ওই যে আপনার হাইড নাম্বার যেটা, ওইটা 019 এইটা। তাহারি ভ্রুকুচকে নাম্বারটাই দেখছে, কেন জানি তার নাম্বারটা ভীষণ পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন নাম্বারটা দেখেছে। ভাবলো যদি পরিচিত হয় তাহলে নিশ্চয়ই নিজের মোবাইলে সেফ থাকবে। কথাটা চিন্তা করে তড়িঘড়ি করে নিজের ফোন বের করে নাম্বারটা টুকে নিল। পুরো নাম্বারটা টুকতে স্ক্রিনে ভেসে আসলো একটা নাম, অপরিচিতা। তাহারি ভ্রুকুচকে ভাবতে লাগলো, এই অপরিচিতাটা জানি কে? হঠাৎ মনে হলো ঠিক এই নাম্বার থেকেই তার ফোনে মেসেজ আসতো, বিভিন্ন সতর্ক বার্তা।
তার মানে এটা পূর্ণার কাজ। কিন্তু কথা হলো এসব কথা পূর্ণে জানতো কীভাবে? পূর্ণাকে আসলে জার্নালিস্ট নাকি অন্য কোনো পেশায় আছে? আপনি আমার ফোন দিয়ে কি করছেন মন্ত্রী সাহেব? কেউ ফোন করেছিল বুঝি? ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে কথাটা বললাম। উনি আমার দিকে ভ্রুকুসকে তাকিয়ে ফোনটা খাটের উপর রাখলো। আমি বারান্দায় গিয়ে তোয়ালেটা রেখে বিছানায় এসে বসলাম। কি হলো, কথা বলছেন না কেন? কেউ ফোন দিয়েছিল? না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি নিচে গেলাম। কথাটা বলে আমি উঠে দাঁড়িয়ে চলে আসতে নিলে হঠাৎ উনি আমার পেছন থেকে ডেকে উঠলেন, পূর্ণা দাঁড়াও। আমার পা থমকে গেল, তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকালাম। কিছু বলবেন? তুমি কি সত্যি জার্নালিস্ট নাকি অন্য কোনো প্রফেশনে আছো? তাহরিম তালুকদারের কথা শুনে আমি খানিকটা চমকে উঠলাম, আমতামতা করে বললাম, হঠাৎ এই প্রশ্ন? আপনি তো জানেনই আমি একজন সাংবাদিক, তাহলে? হুম, বুঝতে পেরেছি। উনি নিজের ফোনটা অন করে কিছু একটা বের করে আমার দিকে তাক করলো। আমি ব্রুকুসকে তাকিয়ে দেখি একটা নাম্বার, কিন্তু যখনই নাম্বারটা খেয়াল করলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা বড় সড়ো ঢোক গিলে ওনার দিকে তাকালাম। উনি এক ভ্রুচু করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানো মাত্রই উনি ব্রুকুসকে জিজ্ঞাসা করল, কি এই নাম্বারটা চেনো? আমি চমকে উঠলাম, এখন কি বলবো আমি? এটা যে আমার নাম্বার! আমি কোনো কথা বলছি না। উনি মুস্কি হেসে বললেন, জানো এই নাম্বার থেকে অনেকবার আমাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। আমি অনেকবার ট্রাই করেছি ব্যক্তিটি কে তা জানার জন্য, কিন্তু তার হদিস আমি পাইনি। যদিও চাইলে আমি ঠিকই বের করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই করিনি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমাকে চুপ থাকতে দেখে তাহরিম তালুকদার হাসলো। আমি জানি এটা তোমার নাম্বার, আমিও জানি তুমি শুধু নামে একজন সাংবাদিক, তবে তোমার আসল পরিচয়টাও আমার কাছে অজানা নয়, মিস মিফতাহুল পূর্ণা। আমি আবারও চমকে তাকালাম ওনার দিকে। উনি জানতেন আমি কে? আমার অবাক হয়ে তাকানো দেখে উনি হাসলেন, আমি কি ঘোড়ার খাস কেটে এ পর্যন্ত এসেছি? ঘাটে তো একটু বুদ্ধি আছে, আর এত এত কূটনৈতিক ব্যক্তিদের মধ্যে টিকে থাকতে হলে তো বুদ্ধির প্র্যাকটিস থাকাই লাগে, তাই না? আমি মাথা নাড়ালাম। উনি আবারও বলতে শুরু করল, তোমার পেশা সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত, প্রধান গোয়েন্দা অফিসার আপনি সেটা আমি জানি। কখন থেকে জানি বলুন তো? আমি আনমনে বলে উঠলাম, কখন? যেদিন আপনি আর পূর্ণা মিস্টার মিয়াজিকে ধরতে গিয়েছিলেন ঠিক সেদিন থেকে। আপনার হাবভাব আমার মোটেও একজন সাংবাদিক মনে হয়নি, কারণ একজন সাংবাদিক নিঃসন্দেহে সাহসী, তবে তারা এসব দুঃসাহসিক কাজ করবে না। সেদিন খোঁজ নিয়ে জানতে পারি আমার বউ একজন গোয়েন্দা অফিসার, সেদিন বেশ অবাক হয়েছিলাম, এমন বাচ্চা একটা মেয়েকে এত বড় পদ কেন দিল যেখানে এত সিনিয়র মানুষ আছেন। পরে বুঝলাম আমার বউয়ের ঘটে সবটা এখন আর গোবর নেই, তা পচে সব জৈব সার হয়ে গেছে, সবই আমার সাথে থাকার ফল, একটা ধন্যবাদ প্রাপ্য, তাই না? আমি ব্রুকুসকে তাকালাম। লোকটা কি আমার প্রশংসা করলো নাকি অপমান করলো ঠিক বুঝতে পারলাম না। আমি আঙুল উঁচিয়ে বললাম, শুনুন, আমাকে অপমান করার চেষ্টা করবেন না, ফলাফল ভালো হবে না বলে দিচ্ছি। তাহারি ব্রুকুসকে বলল, তা কি করবে শুনি? দেখুন। দেখাও। তাহরিমের শান্ত কণ্ঠে শুনে আমি হকচকিয়ে উঠলাম, পরবর্তীতে নাকমুখ কুসকালাম, ছি অসভ্য কথাকার বলে নাকমুখ কুসকে বের হয়ে গেলাম রুম থেকে। পেছন থেকে শুনতে পেলাম তাহরিম তালুকদারের এতক্ষণ চেপে রাখা হাসির শব্দ, আমার মুখেও অজান্তে ফুটে উঠল হাসির রেখা। আমি হাঁটতে হাঁটতে মা বাবার রুমের সামনে আটকে গেলাম। মা আসবো? ভেতর থেকে উত্তর এলো, এসো। আমি ভিতরে ঢুকতে দেখলাম মা বসে বসে বই পড়ছে। একটা মানুষ এত বই কিভাবে পড়ে আমি ঠিক জানি না, সারাদিনে কি কেউ পড়তে পারে নাকি? হোক সেটা গল্পের বা উপন্যাস টাইপ, তবুও তো। আমাকে দেখা মাত্রই মা বইটা অফ করে উঠে বসল। বসো পূর্ণ। আমি গিয়ে মায়ের সামনে বিছানার উপর আসন পেতে বসলাম। কি হয়েছে, মুড অফ নাকি পূর্ণ? আমি মুখ গোমড়া করেই বললাম, না। আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে, তাহরিম কিছু বলেছে? মা জানো তোমার ছেলে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে আর খোঁচাতে থাকে, আমাকে খোঁচা দেওয়ার জন্য একটা অপশনও সে মিস করে না, বলো তো কেমনটা লাগে? আমার কথা শুনে মা বেশ সিরিয়াস হয়ে বলল, ঠিকই তো, কাজটা একদম ঠিক হচ্ছে না। আচ্ছা আমি তাহরিমকে বলবো না,
যে আমার মেয়ের সঙ্গে আর এমন না করতে। আমি মুস্কি হাসলাম। আমার নামে আর কি কি বিচার আছে সব বলো আম্মুকে। পেছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে আমি আর আম্মু পিছনে তাকালাম। তাহরিম দরজার মধ্যে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বুকের উপর হাত দুটো ভাস করে ব্রুকুসকে দাঁড়িয়ে আছে। আমি লাফ দিয়ে আম্মুর সাইডে চলে গেলাম। কখন জানি পিছন থেকে এসে মাথা ঠাস করে মারে। তুমি পুনুকে এত জ্বালাও কেন? আমার মেয়েটা কত ভালো একটা মেয়ে, আর তাকে তুমি জ্বালাও? কাজটা কি তুমি ঠিক করো? তাহরিম দুপা সামনে এগিয়ে আসলো। ব্রুকুসকে চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে জ্বালাই। কিছুটা থেমে মাথা এলিয়ে বলল, ঠিক আছে আর জ্বালাবো না, কথাটা মনে রাখো, মনে থাকে যেন মিস পূর্ণা, পরে আবার কথা ঘুরাবে না কিন্তু। বলি বাঁকা হেসে চলে গেল রুম থেকে। আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি তার যাওয়ার দিকে। এক পলক মায়ের দিকে তাকাতে দেখলাম মা ঠোঁট টিপে হাসছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে দৌড়ে নিজের রুমে এসে দেখি উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম লাগাচ্ছে। আমাকে দেখেও যেন দেখছে না এমন ভাব। আমি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ওনার পিছনে পিছনে ঘুরছি, মানে উনি যেখানেই যাচ্ছে আমি ওনার পিছনে পিছনে। রাগ করেছে মশাই, তাই ভাবছি কি করা যায়। বিচার দেওয়াটা মনে হয় ঠিক হয়নি। আমি কাঁদো কাঁদো দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, কথা বলছেন না কেন আমার সাথে ওই মন্ত্রী সাহেব? উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে হাত চালাতে চালাতে বলল, কেউ একজন বলেছিল আমি নাকি তাকে জ্বালাই, তাই আজ এখন এই মুহূর্ত থেকে আর জ্বালাবো না। বলে উনি ড্রয়ার থেকে ঘড়ি বের করে পড়তে পড়তে আয়না দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কারো যদি নিজের নখ কামড়ানো শেষ হয় তাহলে আমার নখগুলো বড় হয়েছে, চাইলে ধার হিসেবে দিতে পারি নখগুলো। আমি নখ কামড়ানোর অপ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, হ্যাঁ কি বললেন, নখও কি ধার দেওয়া যায় নাকি? আমার কথার পাত্তা না দিয়ে পকেটে হাত দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল, বলেও গেল না কোথায় গেল। বিড়বিড় করে বললাম, আহ মরণ, ঢং দেখলে বাঁচি না বাপু, কিসের এত ভাবলে তোর? আসছে কোথাকার কোন মহারাজ, ওনাকে আমার সালাম করে চলতে হবে, খাটাস কোথাকার। নিজেকে কি মনে করে, পূর্ণার সাথে ভাব দেখাতে আসছে? আমি আলাভোলা মেয়ে বলে এই ব্যাটার সংসার করছি, নয়তো এই ঝগড়ুটির সংসার কোনো মেয়েই করতো না। নিতান্তই আমি নরম মনের মেয়ে আর বোকা বলে। পরবর্তীতে নিজের মনকে প্রশ্ন করলাম, আমি কি আদৌ বোকা আর আলাভোলা? মনে উত্তর দিল, অবশ্যই তুই বোকা, আর একটা ভদ্র শান্ত আর ইনোসেন্ট একটা মেয়ে। পশ্চিমের সূর্যটা ঢলে পড়েছে সেই কখন, আস্তে আস্তে ডুবে যাচ্ছে আকাশের ওপারে। অস্তমিত সূর্যের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছি। অদ্ভুত কারণে এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। হালকা বাতাস দোলা খেয়ে যাচ্ছে শরীরে, পাখিরা নিজের নীড়ে ফিরে যাচ্ছে, মাঝে মাঝে ভেসে আসছে কিচিরমিচির শব্দ। আলতো হাসলাম, সেই যে ভাব দেখিয়ে গেল মন্ত্রী সাহেব, এখনও পর্যন্ত খোঁজও নিল না। বাড়িতে যে একটা বউ ফেলে রেখে গেছে সেই খেয়াল কি তার আছে? হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ফোন দিব নাকি দিব না, দোটানায় পড়ে গেলাম। পরবর্তীতে মনকে শক্ত করে ডায়াল করলাম মন্ত্রী সাহেবের নাম্বারে। তাহরিম তখন পার্টি অফিসে একটা মিটিং শেষ করে মাত্রই বসল। সামনে মেয়র নির্বাচন, প্রায় প্রতিদিনই তার নিকট বিভিন্ন পার্টির লোক এসে ভিড় করে। আপাতত তার সামনেই বসে আনোয়ার হোসেন, এবার মেয়র পদে দাঁড়াবে সে। তাহরিম ব্যক্তিগতভাবে লোকটাকে বেশ একটা পছন্দ করে না, লোকটা বেশ ধুরন্ধর প্রকৃতির, যা তাহরিমের মোটেও পছন্দ না। মিস্টার আনোয়ার, আপনি আমার থেকে বয়স অনেক বড়, আমি আপনাকে সম্মান করি, রাজনীতিতেও আমার আগেই আপনার আগমন, তাই বলে এই ভাববেন না আপনার সকল অন্যায় প্রস্তাব আমি গ্রহণ করব। আপনি যদি মনে করে থাকেন আমি আপনার এই প্রস্তাব মেনে নেব, তাহলে তাহরিম তালুকদারকে আপনি চিনতেই পারেননি। তাহরিম বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলে সামনে তাকালো। আনোয়ার হোসেন নিজের পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে বাঁকা হাসল, আপনি বেশি বুদ্ধিমান ছেলে তাহরিম তালুকদার, আপনার মতো সৎ থেকে আজ পর্যন্ত কেউ গলিতে বেশি দিন টিকতে পারেনি। টেবিলের ওপর দিয়ে কিছু না নেন তবে নিজ দিয়ে নিতে হয়, এটা এখন ট্রিড হয়ে গেছে। তাহরিম তালুকদার আমার প্রস্তাবটা মেনে নেন, আপনারও সুবিধা সাথে আমারও। কথাটা বলে ঘাড় ঘুরিয়ে আনোয়ার হোসেনের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে একটা ব্রিফকেস টেনে টেবিলে রাখলো। তাহরিম ভ্রুকুচকে তাকালো সেদিকে।
আনোয়ার ব্রিফকেসের পিন খুলল। ব্রিফকেসটা খুলতে তাহারিমের সামনে দৃশ্যমান হলো এক ব্রিফকেস ভর্তি টাকা। আনোয়ার হোসেন ব্রিফকেসটা তাহারিমের দিকে ঠেলে দিতেই তাহারিম মুচকি হেসে ব্রিফকেসটা নিজের কাছে টেনে নিল, যা দেখে আনোয়ার হোসেন বাঁকা হাসল। তাহারিম ব্রিফকেসটা ভালোভাবে দেখেই সেটা বন্ধ করে দিল আর সেটাকে ঠেলে আনোয়ার হোসেনের দিকে নিয়ে বলল, সব ট্রেন্ডে তাহারিম তালুকদার গা ভাসায় না মিস্টার আনোয়ার, আমার গদির চিন্তা না হয় আমাকেই ভাবতে দেন। আপনারা এত কিছু ভাবলে আমি কি ভাববো বলেন তো, আর এত টাকা আমাকে না দিয়ে গরিব মানুষদের উপকারে কাজে লাগান, তাহলে মানুষ আপনাকে এমনিতেই ভালোবাসবে, ভালোবেসে ভোট দেবে। সেটার জন্য এমপি মন্ত্রীদের দরবারে কুকুরের মতো ঘুরতে হবে না, আর তাদের ভোট চুরির জন্য পেমেন্ট করতে হবে না। এগুলো আপনার কাছে রেখে দেন, আজ আসেন তাহলে। তাহারিমের কথা শুনে আনোয়ার হোসেন রেগে তাহারিমের দিকে তাকিয়ে বলল,